মানিকগঞ্জের শিবালয়ের পাচুরিয়া ঘাটের সন্নিকটে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাফিট নামে একটি ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে দুপুরে ফ্যাক্টরির কাঁচামালের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয় পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘিওর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা হবে বলে জানিয়েছেন ফিডের পরিচালক জামান।